একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বিষয়ে যদি কিছু বলতেন খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা দেখুন থার্টি ফার্স্ট নাইট এটি উদযাপন করা এটা শুধুমাত্র বিজাতীয় বা ভিন্ন ধর্মের মানুষের সংস্কৃতি নয় বরং এর সাথে ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে এ বিষয়ে একটু প্রশ্ন করলে গুগলে আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে ব্যাপক তথ্য উপাত্ম আপনি পেয়ে গেছেন এবং এ জাতীয় আপনার বছরের প্রথম দিবসকে বা প্রথম দিবসের মুহূর্তকে উদযাপন করা অগ্নিপুজক এবং তারা ছাড়া ওরা বিভিন্ন ভিন্ন ধর্মের মসজিদদের কাছ থেকে এসেছে এবং সেটা বিভিন্ন কল্যাণের আশায় ছিল এবং সেখানে অনেক অপরাধ অন্যায় কাজ করা হতো আজও থার্টি ফার্স্ট নাইটে প্রথমত এটার যে থিওরিটা এটার যে কালচারটা এই কালচারটাই আপনার অন্যায় বিশ্বাসের জায়গা থেকে এসেছে একজন মুসলমান সেটা ধারণ করতে পারেন না দ্বিতীয়ত এখানে যে কাজগুলো হয়ে থাকে অপচয় অশ্লীলতা হারামের ছড়াছড়ি এবং আপনার লাগামহীন লাগামহীন ভোগের উন্মাদনা এর সবগুলো বিষয় কোরআন এবং হাদিসের সকল নির্দেশনার পরিপন্থী কোনো মুসলমান এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারেন না প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার এক একটি বছর চলে যাওয়া মানে কবার দিকে আমাদের এক একটি কদম অগ্রসর হয়ে যাওয়া এই টাইমটাতে আমরা এরকম লাগামহীন আপনার ভোগ মত্ত হওয়া এবং হারামের মধ্যে হাবুডুবু খাওয়া এটা ন্যূনতম মজার আল্লাহের প্রতি বিশ্বাস আছে আল্লাহ প্রতি বিশ্বাস আছে যেরকম মানুষ ধরায় কখনো সম্ভব নয় আল্লাহ তাদেরকে বোঝার তফিক দান করুন হারাম থেকে বেঁচে থাকার জন্য সংকল্প থাকতে হবে এবং বাজে বন্ধু এবং খারাপ পরিবেশ থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় প্রত্যয় আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ তাদেরকে হেফাজত করুন মুসলমানদের উপর সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দিচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীরা ইহুদি খ্রিস্টানরা এবং অন্যান্যরা সেই বিষয়টি আমাদের মাথায় রেখে সচেতনভাবে এই সমস্ত অর্ণাচার থেকে এই সমস্ত বাজে সংস্কৃতি থেকে থাকতে পারে তাদেরকে হেফাজত করুন